কারণে রাত থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে উজ্জ্বল ফয়সাল এই শিমুলিয়া বাংলাবাজার নৌপথ কিন্তু এখন ঘন কুয়াশায় চাদরে পুরো ঢাকা পড়ে আছে সেই কারণে কিন্তু ফেরিগুলো একেবারে স্থবির বসে আছে এবং যানবাহন ভর্তি করে শিমুলিয়ার যে তিন নম্বর ঘাট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ফেরি অলস বসে আছে এবং সেটি কিন্তু গেল রাত এই সাড়ে বারোটা থেকে এই পরিস্থিতি চলমান রয়েছে এবং আপনারা জানেন যে গল কারো কিন্তু পৌনে আট ঘন্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল এই ঘন কুয়াশার কারণে এবং এর আগের দিন পৌনে সাত ঘন্টা এইভাবেই কিন্তু এই শীত মৌসুমে গেল তিন দিন হল যে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে সে কারণে কিন্তু ঘাটের দুপাশে শত শত যানবাহন অপেক্ষা করছে সেখানে কনকনে শীতের মধ্যে যাত্রীরা কষ্ট ভোগ করছেন এবং এখানকার যে পরিবেশটি হচ্ছে ফয়সাল যে এত রাত থেকে যে এই নাইট কোচ এবং অ্যাম্বুলেন্স নানা ধরনের যানবাহন পণ্যবাহী ট্রাক ভ্যান এগুলো যে অপেক্ষারত আছে এবং এই ঘাটে তাদের যে দুর্বিষহ সময় কাটছে তার চেয়েও বেশি সমস্যা হচ্ছে কিন্তু যে মাঝ নদীতে দুটো ফেরি কিন্তু আটকে আছে এই কুয়াশার কারণে তারা নঙ্গর করতে বাধ্য হয়েছে এবং এই ফেরিগুলো কিন্তু গন্তব্যে যেতে পারছে না সেখানকার নিরাপত্তা এবং এই কনকনে শীতে যে তাদের অবর্ণনীয় দুর্ভোগ এটি কিন্তু চলছে এবং এরকম প্রতিদিনই চিত্র এটি এবং এই বহরের ষোলোটি ফেরির মধ্যে কিন্তু এখন তেরোটি ফেরি চলমান রয়েছে একটি ফেরি কিন্তু এই ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে যেটি বাংলা বাজার ঘাটের খুব কাছাকাছি সেই এই ফেরিটি উদ্ধার করবার জন্য এই বরিশাল থেকে যে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা হয়েছে সেটি কিন্তু চাঁদপুরের নোঙ্গর করেছে সেটিও কুয়াশার কারণে কিন্তু আসতে পারছে না এবং কুয়াশা কাটলেই সেটি রওনা হবে বলে আমাদেরকে দায়িত্বশীলরা জানিয়েছেন এবং ওই ফেরিটি যে ধ্রুবন্ত অবস্থায় রয়েছে সেটি নিরাপত্তা এবং সেটি উদ্ধারের অন্যান্য প্রক্রিয়াগুলো এখন একেবারেই বন্ধ রয়েছে কারণ এই যে ফেরি সেটির কিন্তু ওজন 220 বিশ টনের মতো এর পাশেই কিন্তু রয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম সেই রুস্তম কিন্তু মাত্র সত্তর টন ক্ষমতার সে কারণে কিন্তু রুস্তমকে ব্যবহার না করে আড়াইশো টন ক্ষমতার যে নির্ভীক সেটিকে কিন্তু তলব করা হয়েছে বরিশাল থেকে নারায়ণগঞ্জের ছিল যে আরেকটি উদ্ধারকারী জাহাজ সেটিকে কিন্তু আনা হয়নি এবং নানা কারণেই বলছেন তারা যে ফেরিটি উদ্ধার করা জরুরি তবে এই ফেরির উদ্ধারের প্রক্রিয়ার সঙ্গে যারা আছেন তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং সেইখানে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তিন সদস্যের তারা গতকালও কিন্তু সরজমিন ঘুরে গেছেন আজ আজকেও এখানে আসবার কথা রয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু এই যে ফি রুহুল রুহুলামিন আপনারা জানেন যে দু হাজার পনেরো সালের এপ্রিলে কিন্তু এই দশটি ফেরিতে ফকলাইট স্থাপন করা হয়েছিল এবং প্রায় সাড়ে ছয় কোটি টাকার প্রকল্প কিন্তু এই ফকলাইট লাইট কিন্তু কোনো কাজে আসছে না আপনারা দেখতে পাচ্ছেন যে ফকলাইট এটি কিন্তু এই ঘন ভেদ করে চলবার কথা রয়েছে কিন্তু এই ফকলাইট কার্যকরী হচ্ছে না বলে কিন্তু এই দুর্ভোগ বেড়ে গেছে এবং আমাদের সঙ্গে কথা হচ্ছিল যে এখানে যারা আটকে আছেন এই ঘন কুয়াশার কারণে তাদের নানা দুর্ভোগের চিত্রের পাশাপাশি বলছিলেন যে এই আধুনিক যুগে যে এই কুয়াশার সঙ্গে মোকাবেলা করবার জন্য যে বিআইডব্লিউটিসির কোনো প্রস্তুতি নেই এবং এই ফকলাইট যেগুলো কেনা হয়েছিল সেগুলো কার্যকরী হচ্ছে না এবং এই ব্যাপারে দায়িত্বশীলরা বলছেন যে এই ঘন কুয়াশায় এই এটাকে চালাবার মতো তাদের অবস্থা নেই তবে আধুনিক প্রক্রিয়ার ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছেন এই ছিল এই শিমুলিয়া বাংলা বাজার যে ফেরি রুট সেই ফেরি রুটে ঘন ঘন কুয়াশায় যে গেল রাত সাড়ে বারোটা থেকে বন্ধ রয়েছে তার সর্বশেষ ফয়সাল সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল